কিশোরগঞ্জের ভৈরবে দুই ছিনতাইকারী ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ভৈরব প্রতিনিধি জানান শনিবার ভৈরব শহরের টোল প্লাজা ও ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় র্যাব জানায় গ্রেফতারকৃতরা হলেন ছিনতাইকারী মোহন মিয়া হাসামিয়া ও মাদক ব্যবসায়ী মনির মিয়া তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র ও বত্রিশ বোতল স্কার্প সিরাপ জব্দ করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে